ওয়েলকাম টু গ্লোবেন্ডার একাডেমি। গ্লোবেন্ডার একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নিউ অ্যাডমিশনের পর মানে আপনারা যারা ইউজিতে এবছর নতুন অ্যাডমিশন হয়েছেন, আপনাদের অ্যাডমিশন হওয়ার পর এনরোলমেন্ট সার্টিফিকেট কবে দেবে সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রাখি আমাদের নিচে ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, আপনারা চাইলে সেখানে জয়েন হতে পারেন। আমাদের গ্রুপ থেকে সমস্ত রকম ইউনিভার্সিটির আপডেট পেয়ে যাবেন টাইম টু টাইম। এছাড়াও আমাদের কাছে থেকে সমস্ত সাবজেক্টের নোট, সাজেশন এবং অ্যাসাইনমেন্ট 100% অ্যাকুরেট আনসার পাবেন খুব অল্প মূল্যে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড। এটা আপনি মোটামুটি অ্যাডমিশন শেষ হওয়ার এক মাসের মধ্যে কিন্তু এই প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করা যায়। তো তার আগে বলে রাখি আমাদের নিচে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনি কোন সাবজেক্ট নিয়ে ভর্তি হয়েছেন এবং আপনার কলেজ বা স্টাডি সেন্টারের কোথায়। এরপরে আপনার প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটি ডাউনলোড করার কিছুদিন পর, সেই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট। এটা মোটামুটি আপনার অ্যাডমিশন শেষ হওয়ার থেকে দেড় মাসের মধ্যে কিন্তু আপনার কলেজ বা আপনার স্টাডি সেন্টারে কিন্তু এটা পৌঁছে যায়। সেখান থেকে গিয়ে আপনাকে এটা কালেক্ট করতে হবে। কালেক্ট করার জন্য আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনি যে ইউজিতে অ্যাডমিশন হয়েছেন সেই অ্যাডমিশনের সময় যে পেমেন্টটি করেছিলেন আপনি, সেই পেমেন্ট কনফার্মেশন রিসিপ্টটি কিন্তু আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। এবং আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে আপনার প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটি। এগুলো নিয়ে গেলে কিন্তু আপনার এই এনরোলমেন্ট সার্টিফিকেটটি আপনি আপনার কলেজ থেকে কালেক্ট করতে পারবেন। সো একটা কথা মাথায় রাখবেন, এই অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা এক ধরনের রেজিস্ট্রেশন ইউনিভার্সিটিতে। এই আপনার এনরোলমেন্ট সার্টিফিকেটটি কিন্তু আপনি খুব যত্ন সহকারে রেখে দেবেন, কারণ হচ্ছে তিন বছর আপনার এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ হচ্ছে যখন আপনি এক্সাম দিতে যাবেন সেই এক্সাম সেন্টারে ঢোকার আগে কিন্তু আপনার এই এনরোলমেন্ট সার্টিফিকেটটি কিন্তু আপনাকে দেখাতে হবে। এবং যখন আপনি কলেজে গিয়ে আপনার সার্টিফিকেট আনতে যাবেন, ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ারের যে মার্কশিটগুলো আনতে যাবেন, তখন কিন্তু আপনাকে এই অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটি কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। এই অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেটে আপনার যদি কোনো ভুল থাকে, যেমন এখানে দেখতে পাচ্ছেন যেখানে এনরোলমেন্ট নাম্বার এবং একাডেমিক সেশন, নেম, সেক্স, ক্যাটাগরি, ফাদার বা গার্ডিয়ান্স নেম, অ্যাড্রেস আপনার এবং আপনার স্টাডি সেন্টারের নাম এবং আপনার স্টাডি সেন্টারের কোড, মোবাইল নাম্বার, আপনার ডিওবি এবং আপনার ইলেকটিভ সাবজেক্ট মানে অনার্স সাবজেক্ট এবং আপনার সাবসিডারি সাবজেক্ট, সব তথ্যগুলো আপনারা যখন কালেক্ট করতে যাবেন তখন অবশ্যই একবার মিলিয়ে নেবেন। যদি সমস্ত তথ্য ঠিক থাকে তাহলে আপনারা সেটা নিয়ে চলে আসবেন। আর যদি কোনো ধরনের এখানে প্রবলেম মনে হয় আপনাদের যে কোনো কিছু ভুল আছে, তাহলে আপনারা অবশ্যই আপনাদের যে কোঅর্ডিনেটর আছে, আপনাদের কলেজ বা স্টাডি সেন্টারে যে কোঅর্ডিনেটর থাকে, তিনার সাথে আপনি অবশ্যই কথা বলতে পারেন বা এই অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেটই কিন্তু কারেকশন করা যায়। সো আপনার অ্যাডমিশন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার এক মাসের মধ্যে কিন্তু ইউনিভার্সিটি নোটিশের মাধ্যমে এবং SMS এর মাধ্যমে জানিয়ে দেবে যে আপনি কবে এই প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। এই প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটি দেখেই কিন্তু আপনাকে আপনার কলেজ বা স্টাডি সেন্টার থেকে বই দেবে বা বই কালেক্ট করতে পারবেন। তো তার কিছুদিন পরে কিন্তু আপনার কলেজ বা স্টাডি সেন্টারে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটি পৌঁছে যাবে। যখন আপনার কলেজ বা স্টাডি সেন্টারে এই অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটি পৌঁছে যাবে তখন সেটা কালেক্ট করে নেবেন এবং সেটা খুব যত্ন সহকারে রেখে দেবেন। তো এই ছিল ভিডিও। নিচে কমেন্টের মধ্যে আপনার স্টাডি সেন্টারের নেম এবং আপনি কোন সাবজেক্ট নিয়ে অনার্স করছেন সেটা লিখতে অবশ্যই ভুলবেন না। তো এই ছিল ভিডিও। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।